হাই গাইস ওয়েলকাম টু মাই চ্যানেল এখান তাহলে চলে আসুন একটা ভিডিও নিয়ে তো অবশেষে তোমাদের জন্য কিন্তু একটা নতুন একটা সুখবর বলো বলতে পারো সেই সুখবর উঠে আসলো সেই সুখবরটা হচ্ছে যে তোমাদের রেজাল্টে কিন্তু আর ডিলে হচ্ছে না মানে তোমাদের যে রেজাল্ট নিয়ে একটা সংশয় তৈরি হয়েছিল যে রেজাল্ট কবে প্রকাশিত করা হবে কারণ বারবার করে সেই তোমাদের কিন্তু রেজাল্টটাকে ডিলে করা হচ্ছিলো পিছনে দেওয়ানো হচ্ছে পিছিয়ে দেওয়া হচ্ছিলো এবং সেই ক্ষেত্রে রেজাল্ট রিগার্ডিং কোনো আপডেটও আসছিল না সেই ক্ষেত্রে কিন্তু তোমাদের জন্য একটা বলতে পারো যে বড়োসড়ো একটা সুখবর যে তোমাদের রেজাল্ট আর ডিলে হচ্ছে না তোমাদের রেজাল্ট কিন্তু অবশ্যই পাবলিশ করা হবে এবং এই সাত দিনের মধ্যেই কিন্তু পাবলিশ করা হবে এই কথাটা কেন বলা হচ্ছে সাত দিনের মধ্যে এবং শুধুমাত্র পাবলিশ করা হবে না তার সাথে সাথে ইন্টারভিউর যে তোমাদের যে শিডিউলটা সেই শিডিউলও কিন্তু এখানে জারি করা হবে তো এই নিয়ে ডিটেলসে আলোচনা করবে ভিডিওতে তাই ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবে এবং দেখার পর যদি তোমাদের ভালো লাগে লাইক করবে চ্যানেলে নতুন থাকলে অবশ্যই চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করে রাখবে এরকম ভিডিও সর্বপ্রথমে পাওয়ার জন্য তো চলা সমালোচনা করে মেন বিষয় যেটা সেটা আমরা ভিডিওতে আলোচনা করি তো তোমরা সকলেই বেশিরভাগই জানো যে আজকে কিন্তু আজকে তোমাদের কিন্তু পিএসসি যে অভিযান হয়েছিল। সেখানে কিন্তু থেকেই এই তথ্যটা উঠে আসছে যেখান থেকে কিন্তু বিভিন্ন রকমের যে ডেপুটেশন জমা করা হয়েছে এবং সেখান থেকে তোমরা যদি দেখো তাহলে তোমরা জানতে পারবে যে সেখান থেকেই কিন্তু এই ইনফরমেশান উঠে আসছে যে বলা হয়েছে যে সাত দিনের মধ্যে মানে আইসিডিএস শুধুমাত্র আইসিডিএস সুপারভাইজার নয় বা আদার্স যে এক্সামিনেশন যেমন ডাব্লিউ বিসিএস রয়েছে তারপরে তোমাদের মিসলিনিয়াস রয়েছে তারপরে তোমাদের কিছু যে এক্সামগুলো রয়েছে ফুড এসআই ক্লাকশিপ তো প্রত্যেকটা বিষয় নিয়ে কিন্তু তথ্য উঠে আসছে সেই ক্ষেত্রে আমরা এখানে মূলত ডিসকাস করব যেটা প্রমোশনালদের রেজাল্ট নিয়ে তো আইসিডিএস সুপারভাইজার প্রমোশনালদের রেজাল্ট কিন্তু বলা হয়েছে পিএসসির তরফ থেকে যে সাত দিনের মধ্যে তারা কিন্তু রেজাল্ট প্রকাশিত করতে চলেছে এবং আরেকটা বিষয় তারা এখানে উল্লেখযোগ্যভাবে বলেছে যে এই সাত দিনের মধ্যে শুধুমাত্র রেজাল্ট নয় তারা কিন্তু ইন্টারভিউর পরবর্তী স্টেপ যেটা মানে যে তোমাদের যে যারা যারা কোয়ালিফাই করবে মেনসে ঠিক আছে তো তাদের তো ইন্টারভিউ প্রসেসটা ক্যারি আউট করতে হবে তো সেই ইন্টারভিউ টু ভিও কিন্তু একই সাথে তারা যেটা বলছে যে ইন্টারভিউর একই সাথে কিন্তু তারা একদিন পরেই কিন্তু তারা এটার নোটিফিকেশনটাকেও দিয়ে দেবে যে ইন্টারভিউ তোমার কবে থেকে শুরু হতে চলেছে এবং ফার্স্ট প্যানেলে কাদা কারা ইন্টারভিউ প্রসেসের জন্য কে যাবে ঠিক আছে তো এই ক্ষেত্রে তোমরা বলতে পারো যে তোমাদের জন্য একটা সুখবর যে তোমাদের শুধুমাত্র রেজাল্ট নয় তোমাদের ইন্টারভিউর প্রসেসেরও কিন্তু ইন্টার তোমাদের যে নোটিফিকেশন সেই নোটিফিকেশন দেওয়া হবে এবং সেখানে ডিটেলসে তোমাদের বলা থাকবে যে তোমাদের ইন্টারভিউ প্রসেসটা কেরকম হবে কারণ তার মানে এখানে তারা যে পিএসসি কিন্তু আর ডিলে করতে যাচ্ছে না তো সেই ক্ষেত্রে তারা কিন্তু খুব তাড়াতাড়ি কিন্তু তোমাদের রেজাল্টগুলোকে পাবলিশ করার পর ইন্টারভিউর যে প্রসেস রয়েছে সেই প্রসেসটাকে কন্টিনিউ করে তারা কিন্তু ফাইনাল মেরিট লিস্টের যে রেজাল্ট রয়েছে সেই রেজাল্টটাও কিন্তু তারা খুব শীঘ্রই তারা কিন্তু প্রকাশিত করতে চলেছে তো আশা করি বুঝতে পারলে তো এটাই ছিল যে অঙ্গনারী কর্মীদের মানে যারা প্রমোশনাল কর কর্মী যারা রয়েছে তো তোমাদের জন্য বড়সড় একটা সুখবর যেটা তোমাদেরকে আমরা ভিডিও ত্রুত জানালাম তো থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও